সময় কত দ্রুত বদলায়। ১২ বছর আগে চ্যাম্পিয়ন্স লীগের দুই ফাইনালিস্ট একে অন্যের মুখোমুখি হবে ইউরোপা লীগের প্রি কোয়ার্টার ফাইনালে। ইংলিশ ও স্প্যানিশ জায়ান্টের এমন দ্বৈরথে হারলেই নিশ্চিত বিদায়। প্রথম লেগে দুই দুই গোলে ড্র হয়েছিল বার্সা ইউনাইটেডের লড়াই। ওল্ড ট্রাফোর্ডে তাই অনেকটাই এগিয়ে থাকবে এরিক টেন হ্যাগের দল। নিজেদের মাঠে খেলা শেষ ১৬ ম্যাচের ১৫টিতেই জয় দলটির। ইউনাইটেডের এমন বদলে যাওয়ার কারণ জানিয়েছেন রাফায়েল ভারানে। আমি মনে করি প্রথমত আত্মবিশ্বাস, দ্বিতীয়ত শৃঙ্খলা, অভিজ্ঞতার সঙ্গে লড়াই করার ইচ্ছে এবং জয়ের মানসিকতা তৈরি করা। আমরা অনেক বেশি উন্নত করেছি। সবশেষ মৌসুমের ব্যর্থতা কাটিয়ে উঠে চলতি মৌসুমে ভালো করার এটাই হয়তো কারণ। বার্সা পরীক্ষার আগে সুখবর রেড ডেভিল শিবিরে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি ও ফরাসি ফরওয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। অন্যদিকে চোট জর্জরিত বার্সেলোনা গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না গাভি, পেদ্রি ও দেম্বেলেকে, যদিও অনুশীলনে দেখা গেছে সার্জিও বুস্কেটসকে। এত কিছু অবশ্য ভাবতে চাইছেন না জাভি। বৃহস্পতিবারের পরীক্ষায় উত্তরণটাই আপাতত তার একমাত্র লক্ষ্য। আমরা এখানে খুবই ভালো সময় এসেছি। আমরা আত্মবিশ্বাসী। আমরা লা লিগার টেবিল টপার এবং কোপা দেল রের সেমিতে খেলছি। এই মৌসুমে এরই মধ্যে আমরা সুপার কাপ জিতেছি। এই ম্যাচটা আমাদের জন্য একটা পরীক্ষা, আরেকটি প্রতিযোগিতা। আমাদের খুবই মনোযোগী হতে হবে। শেষ ১৫ বছর ধরে ইউনাইটেডের বিপক্ষে অপরাজিত বার্সেলোনা। এর মধ্যে ২০০৯ আর ২০১১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রেড ডেভিলদের হারিয়ে শিরোপা জেতে কাতালান ক্লাবটি। ইউরোপিয়ান কম্পিটিশনে সে ধারাবাহিকতা ধরে রেখে আরও একবার ইংলিশ ক্লাবটিকে হতাশ করার ইচ্ছা জাভি বাহিনীর। সাব্বির মিথুন, সময় সংবাদ।